আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ঠিক এই যে পাশের সড়কটি দিয়ে যাচ্ছিলাম, এটি হচ্ছে পুঠিয়া উপজেলার বারোপাখিয়া গ্রাম, এবং পাশে দেখছিলাম যে একটি ছোট্ট লাউয়ের ক্ষেত, এবং এখানে যিনি কৃষক এই লাউয়ের চাষ করেছেন তিনি আজকে এই লাউগুলো হারভেস্ট করছিলেন, তুলছিলেন বাজারে নেওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটি করা এই কারণে যে আমরা তার সাথে কথা বললাম যে এই যে ছোট্ট এখানে সর্বোচ্চ 5 কাঠা জমি রয়েছে, এই 5 কাঠা জমিতে তার যেই খরচ, এই খরচ উঠেও তার অনেক টাকা লাভ হয়েছে। তিনি বলছিলেন যে লাউ চাষে তেমন কোনো পরিচর্যাও করতে হয় না, তার যেই সময় তিনি সময় অন্যান্য কাজে লাগিয়েও হয়তোবা সারাদিনে বা 2-1 দিন পরপর এসে এই যে লাউয়ের তিনি পরিচর্যা করতেন। তো এবং এই যে এই পরিচর্যার ফলে আজকের যে এই যে তার হাতে যে লাউ দেখতে পাচ্ছেন, আজকে অনেক দিন হয়েছে এভাবে তিনি প্রতি 2-1 দিন পরপর এভাবে এই লাউগুলো তুলেন এবং বাজারজাত করেন। তা আমরা তার থেকেই সরাসরি জানবো যে আসলে ছোট্ট পরিসরে যদি কেউ এরকমভাবে লাউ চাষও করে সেটা কেমন লাভজনক হতে পারে, আমরা আর তার থেকে জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলবো কৃষক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং দেখছিলাম যে আপনি এই লাউগুলো তুলছিলেন। আচ্ছা, যদি কেউ আপনার এই যে এখানে কতদূর জমি রয়েছে, কেমন টাকা খরচ করেছেন এবং কেমন পরিচর্যা করতে হয়, লাউ চাষ লাভজনক কিনা? এখানে জমি অল্পই, 5 কাঠা জমিতে আমি লাউ লাগাইছি। তো প্রথম অবস্থায় আমার 10,000 টাকা খরচ হয়েছে, এখন মোটামুটি 1,025 টাকা বিক্রি হয়েছে, আরও সামনেতে বেচতে পারবো। তো লাউয়ের আবাদে প্রথম অবস্থায় যে খরচ, তারপরে তেমন খরচ নাই, পরে শুধু সেচ, সার আর মাঝে মধ্যে ওষুধ দিতে হয়, দিলে লাউয়ের আবাদ সম্ভব। এখন কেমন দামে বিক্রি করতে পারছেন? এখন 15-20 টাকা, 25 টাকা পিস। পিস আজকে কত পিস তুললেন? আজকে 35 পিস কাটছি। 35 পিস? তাহলে এভাবে আপনি কতদিন ধরে এই ফলগুলো পাচ্ছেন? এটা মাস, 2 মাস হবে। 2 মাস হবে, প্রতি 2-1 দিন পর পর তুলছেন আর কি? পর পর। আচ্ছা, তাহলে লাউ চাষ নিঃসন্দেহে লাভজনক একটি আবাদ। লাউ চাষে লস খুব কমই হয় যদি ভালো বীজ লাগানো যায়। এটা কি জাতের? এটা হাইব্রিড সুন্দরী লাল তিল। হ্যাঁ, ওই যে কিছু কিছু জায়গাতে স্পট দেখলাম এবং এই জানালাটা দেখলাম যে এদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে পড়ে গেছে, কারণ? কারণ হচ্ছে এটা পুরান জানলাতে আমি লাউটা লাগাইছিলাম, আচ্ছা, খুঁটি গোড়া দুর্বল হওয়ার কারণে ওই সাইডটা পড়ে গেছে আর এই সাইডটা খারাপ আছে। আচ্ছা, এই পড়ে যাওয়ার কারণে এই এক সাইড যে মাটি থেকে থাকার কারণে স্পট হয়েছে আর কি। আচ্ছা, তাহলে যারা বাড়ির আঙিনাতে হয়তোবা জায়গা পড়ে আছে, 5 কাঠা হোক 2 কাঠা হোক জায়গা পড়ে আছে, তারা চাষাবাদ করে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা যদি লাউ লাগায় সেই জায়গাগুলোতে লাউ লাগে, জানলা দিলে তারা বাড়িতেও খেতে পারবে, পাশাপাশি বিক্রি করে তাদের আর্থিক যেটা খরচ সেটাও তারা তুলতে পারবে আর কি। তুলতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কৃষক ভাইয়ের সাথে, তিনি বলছিলেন যে যদি ছোট্ট পরিসরে এভাবে লাউয়ের আবাদও করা যায় এটি অনেক লাভজনক হয়। লাভজনক হয় এই কারণে যে তিনি এটি একটি পুরোনো জানলা ছিল, এই যে এরকম জানলা ছিল পটলের, এই পটলের জানলাতে তিনি লাউয়ের যেই চারা সেগুলো রোপণ করেন এবং এই রোপণের ফলে কিন্তু এই যে গত 2টি মাস ধরে প্রতিদিন প্রতি 2-1 দিন পর পরই এভাবে তিনি এই যে লাউগুলো কিন্তু হারভেস্ট করতে পারছেন এবং এই থেকে তিনি বেশ ভালো টাকা উপার্জনও করতে পারছেন। বলছিলেন যে প্রায় 25 থেকে 30 হাজার টাকা ইতিমধ্যেই এখান থেকে বিক্রি করে ফেলেছেন। তো ভিডিওটি করা এই কারণেই, যারা এখনও বাড়ির পাশে ছোট জায়গা ফেলে রেখেছেন কিংবা নিজস্ব জমি রয়েছে, ফেলনা রয়েছে, এগুলো এই জায়গাগুলোতে আপনারা যদি এভাবে লাউয়ের আবাদও করেন এটাও অনেক লাভজনক হতে পারে, এই কারণে ভিডিওটি করা আমাদের মূলত। তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। Thank you.